So good morning everyone, good morning from Kuwakata, Borishal. So Ulu Amra Hotel, Hotel reception no? Actually it's a Bangladesh Porjotoner, it's a Porjoton Corporation at a hotel. So Mutamuti Palo in Karapna, Bibino Price and Rumase, Chile of Narana Itafaran, our Choloka of Narade Pistarito, a hotel ashpas for the high. Okay. ओलगिया बाई साइड और मूल बिल्डिंग ओपाशे और गेट ओपाशे चलो का देखाई बस बड़ो जगह लइए तारा खर्चे नो अनेकगुला नारिकेल गाछ आछे और ओइलो तारार मेन बिल्डिंग ओटा ओइलो मेन बिल्डिंग और आमरा आसलाम ओपाशेर बिल्डिंग डाइन पाशेर बिल्डिंग ओ और आमरा बाइकटा राखछि ओ सामने ও আমার বাইক রাখানো আর পার্কিং ব্যবস্থা মোটামুটি তার এনে খুব ভালো আর ওই লগিয়া তার মেইন গেট মেইন রোড তো বাইক মোটামুটি ওকে আছে পরিষ্কারই আছে আর ওই লগে তার রিসেপশন ওই লগিয়া মেইন রোড ওদিকে হইলো পটুয়াখালী বরিশাল আর ওদিকে সামনে গেলে হইলো বিচ আর হইলো পর্যটন কর্পোরেশনের মূল গেট এবং ভিতর সাইড বুঝছেন পয়েন্টের নাম বলেন দেখেন স্যার আপনি যদি যান যাওয়ার পথে বিচ দিয়ে কোথাটা যাচ্ছেন হ্যাঁ এই ক্যানেলটা পরে টাওয়ার চর চারিদিকে পানি মাঝখানে চর লাল কাঁকড়ার বিচ আছে এখানে হাজার হাজার লাল কাঁকড়া ঝাউবন 5 কিলোমিটার প্রতিটি পাখি দেখতে পাবেন বিচে মিষ্টিপাড়া বৌদ্ধ মন্দির পাথরের তৈরি 36 ফুট উচ্চতা 200 বছর আগে মিষ্টি পানি খোয়া যেখানে রাখেনদের রাজারাজ মারা গেছিল তারপর যে পানি উঠে এখানে আর রাখেন চাচি বলে এখানে রাখেনদের মেয়েরা তাঁতের জামা কাপড় তৈরি করে এখানে শাল চাদর কুয়াকাটার কুয়া যে কারণে কুয়াকাটার নাম উৎপত্তি হয়েছে কুয়াকাটার কুয়া শ্রীমঙ্গল বৌদ্ধবিহার এই 12টা টোটাল বিচ দিয়ে ঘুরে আবার এখানে নিয়ে কত টাকা নেন স্যার যদি আপনারা যান আমাদের ভাড়া বিভাগ করেন আমাদের ভাড়া 600 টাকা 630 টাকা এটা হচ্ছে খাওয়া ভাড়া 30 টাকা আর আমাদের 600 আর এখানে যাইতে আনলিমিটেড সময় স্যার যেটুকু সময় লাগে টোটাল স্পিড ঘুরতে স্যার বুঝছেন দুইজনের জন্য জি স্যার আচ্ছা দেখি আমি আপনার নাম্বার রেকর্ড করছি আমি ফোন দিতে পারি হ্যাঁ আমরা একটু নাস্তা রাস্তা করি স্যার নাম্বারটা সেভ বলে সেভ আছে সেভ আছে ওকে থ্যাংক ইউ আমাকে ফোন দিয়েন স্যার হ্যাঁ ভালো লাগবে স্যার আসুন নাম কি আপনার ইমন ইমন মোহাম্মদ মোস্তফা হোসেন ইমন ওকে থ্যাংক ইউ এখন আমরা নাস্তা করি লাই দেখা যাক কি হয় তো ওই লো হোটেলের ভিউ দেখি কি তা হওয়া যায় তেল ছাড়া তো আমরা নাস্তা করা শেষ জয়রাম বিচের উদ্দেশ্যে আর বিচে যাওয়ার আগে এই সাইডে অনেকগুলো দোকান টোকান আছে তো দেখতে থাকো কা কত দূর যাওয়া যাবে নবেন আপাতত সমুদ্র পর্যন্ত যাই সমুদ্র যাওয়ার পরে তার সামনে হেঁটে যাওয়া যাবে না জানি না কত বামে যাব তুই কয়বার আইলে এখন নিয়া এটা নিয়ে কয়কাটে সেকেন্ড টাইম তো দেখতে থাকো কা অলমোস্ট আইছি আমরা বিচের কান্দার আপনারা বিচের কিছু ভিউ দেখাইলাম তো ভাই আই গেলাম আমি বিচের মেইন বিচ পয়েন্টও আসলে এটি হলো মানে মেইন বিচ আরও আছে আশেপাশে অনেকগুলো বিচ আছে তবে আমরা যে বাস স্ট্যান্ডের পাশে এটি হলো মেইন বিচ খারাপ না বেশ বড় বিচ বাট ইউনো কক্সবাজারের মতো ঢেউ না যদি আমি কক্সবাজার গেছি না বাট যতটুকু ভিডিও দেখছি কক্সবাজার বিচগুলো তো অনেক ঢেউ থাকে বাট ইউনো ঢেউ অনেক কম বিভিন্ন বিচটাও খারাপ নয় প্রচুর মানুষ এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগে আমি একটু নিরিবিলি জায়গা পছন্দ করি তো আশা করি আশেপাশে ফাইমু হয়তো নিরিবিলি বিচ আছে আর ও পাশে কিছু দোকান দেখা যার টুকটাক কিছু কেনাকাটা করা যেতে পারে টুকটাক এবং খাবারের কিছু দোকান আছে চেয়ার দেওয়া আছে বোয়াল লাগি ও পাশেও চেয়ার দেওয়া আছে বোয়াল লাগি প্রচুর ফটোগ্রাফার আছে না আসলে তারা ফটো তুলরা মানুষের তুলরা ফটো তো দেখি আমি একটু কাছাকাছি যাই বিচর পানির কাছাকাছি যাই
ইনো আসলে বোটিং এর ব্যবস্থা আছে বালা অনেকে বোটিং কররা অনেকগুলা বোট আছে অনেকগুলা বোট সো থ্যাংক ইউ দেখতে থাকো কা কুয়াকাটা মেইন যে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের পাশে একেবারে কাছের বিচ এটা। আর আমরা বেশ কত সময় ঘুরলাম ওখানে, আর এখন যাইমু রুমো। রুমো গিয়া গোসল টোসল করিয়া ফ্রেশ হইমু, ফ্রেশ হইয়া আমরা যাইমু দূরের কোনো বিচ, যেন আসলে মানুষ টানুষ কম, ওরকম কোনো বিচ দেখা যাইমু। আসলে আমি গুগল ম্যাপও কিছু ছবি দেখছি, যে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড তাকিয়া পূর্ব দিক সাইড কিছু ঝাউবন টাইপের গাছ আছে, আর ইনো সম্ভবত একটা লাল কাঁকড়ার বিচ আছে। আমি জানি না আসলে কতটুকু লাল কাঁকড়া ফাইমু কি না, সো দেখা যাক। আমরা দেখা দিব লাল কাঁকড়া, দেখা যাবে, বাট লাল কাঁকড়ার কাছে যাওয়া যায়, লাল কাঁকড়ার কাছে গেলেই লাল কাঁকড়াগুলো তাদের করতে দিবে, দূর থেকে দেখতে হয় এবং সময় পাওয়া যায়, হ্যাঁ অধিকাংশ সময় থাকে। আর একটা মজার বিষয় হলো লাল কাঁকড়াগুলো দেখতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি বিচের সমান্তরালে চোখ নিয়ে দেখি তাহলে অনেক লাল কাঁকড়া দেখা যায়, আচ্ছা উপর থেকে দেখলে তোরা বোঝা যায়, আর আদারওয়াইজ এরা যদি আমাদের অস্তিত্ব টের পায় ওরা কিন্তু চলে যায়। চল দেখি, দেখা যায় লাকে ফেভার করে কি না, গর্তের বাইরে বাইরে কি না। সো থ্যাংক ইউ, দেখতে থাকো কা। আপাতত হোটেলে ব্যাক করি, আর হোটেলে ব্যাক করার পরে যখন বাড়িমু তখন আবার আরও কিছু ভিউ আপনারা দেখাইমু। খুব সুন্দর একটা জায়গা, ওয়াও অসাধারণ এই বালুগুলা। ওয়াও গ্রেট প্লেস, নোবেল আরে আপ, অসাধারণ, হোয়াট এ গ্রেট প্লেস। হারি আপ ম্যান, জাস্ট অসাধারণ, নীরব একটা জায়গা।
কথা ছিল দেখা হবে লা লা চেনা চেনা মুখ চেনা চেনা নন লা 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 তো আজকে সারাদিন কুয়াকাটা ঘুরলাম, ওদিক ওদিক বিভিন্ন ভাবে কয়েকটা বিচও গেলাম অবায় হবায়। সো ইন আসলে ওয়াজ আসলে আমি জানলাম না ইন নয়েজটা কতটুকু আর। সো আসলাম ইসাইকে সানসেট দেখার, তো কুয়াশার কারণে সানসেট দেখা যান না। তো আমি আমার ব্লগটা আজকে এখনও অ্যান্ড করে দিমু। আর রাইট নাও আমরা পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিলাম, রাত্রে গিয়া থাকবো পটুয়াখালী, আর আস্তে ধীরে রওনা দিমু ঢাকা, তারপরে সিলেটের উদ্দেশ্যে। সো আমার ব্লগটা যদি অবশ্যই ভালো লাগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা চ্যানেল, আর লাইক বাটন হিট করবা, আর যদি কিছু কর তাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা, আর ভালো থাকবা অবশ্যই। আর এইসব জায়গাতে আসলে সবাই পরিচ্ছন্নতার ব্যাপারটা একটু মাথাত রাখবা, যাতে জায়গাটা পরিষ্কার থাকে। ওকে, সো থ্যাংক ইউ ফর মেক মি পার্ট অফ ইয়োর লাইফ। সো হ্যাভ এ গুড ডে, বাই এভরিওয়ান।